প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাদ্য অধিদপ্তরের 5ই নভেম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মধুরফী পদে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার আপনারা কিভাবে দেখবেন এবং কতজন উত্তীর্ণ হয়েছে সেটি আমি শেয়ার করব, এবং আপনাদের কবে ব্যবহারিক পরীক্ষা, কত তারিখ হবে এবং স্থান কোথায় হবে, কিভাবে আপনারা এগুলো জানবেন সেই বিষয়টা আমি শেয়ার করব। তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো 5ই নভেম্বর যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষায় 4070 জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের এখানে আপনারা রোল নাম্বার দেখতে পাচ্ছেন। তো আপনারা কিভাবে এই রোল নাম্বার দেখবেন, এই লিংক কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটি আমি এখন শেয়ার করব। তো এখানে 5ই নভেম্বর তারিখ অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তর সহ অফিস সহকারী কাম কম্পিউটার মধুরফী পদের এমসিকিউ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। এদের দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে 5/11/2021 তারিখ অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তর অধীন অফিস সহকারী কাম কম্পিউটার মধুরফী পদে এমসিকিউ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.dgfwfood.gov.bd, এই লিঙ্কে গিয়ে আপনারা এই রেজাল্টটা দেখতে পারবেন। এমসিকিউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় যথাসময়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটে এবং পত্রিকার মাধ্যমে জানানো হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। তো নিশ্চয়ই আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এজন্য আপনারা কম্পিউটারের যারা ঘাটতি আছেন তারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আপনারা দক্ষতা অর্জন করবেন। তো আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে www.dgfood.gov.bd লিখে এন্টার প্রেস করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারেন। এখান থেকে এই যে খাদ্য অধিদপ্তর এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে যদি একটু নিচে যান, নিচে যাওয়ার পর এখান থেকে লেখা দেখতে পারবেন, এই যে জরুরি বিজ্ঞপ্তি, এটা ক্লিক করলে আপনার ফলাফল দেখতে পারবেন। অথবা এখান থেকে যদি দেখতে না পান তাহলে সকলে ক্লিক করবেন। সকলে ক্লিক করার পর এখান থেকে যে নোটিশ বোর্ড দেখতে পারবেন, এই যে 5/11/2019 খাদ্য কাম কম্পিউটার মধুরফী পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ, এটা ক্লিক করলে এখান থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন। এবং যারা উত্তীর্ণ হয়েছেন তারা মাঝে মাঝে এখান থেকে ঢুকে এই লিঙ্কে দেখবেন যে এখানে আপনাদের যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার তারিখ এবং স্থান ঘোষণা করা হয়েছে কিনা এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে আজকের খাদ্য অধিদপ্তরের ফলাফল, উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার এবং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে আপনারা এভাবে দেখতে পারবেন। তো যেহেতু আপনারা দেখতে পারবেন এই জন্য আমি সম্পূর্ণ তথ্য এখানে শেয়ার করছি না, আপনারা দেখে নেবেন। আর যদি দেখতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে যোগাযোগ করলে আপনি আমার কাছ থেকে জানতে পারবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।